হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওতে জে স্কলারশিপ সম্পর্কিত বেশ কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়কে জেনে নেওয়ার চেষ্টা করব একুশে নভেম্বর তো এক্সাম রয়েছে তো এক্সামের সময় আপনি কোন কোন বিষয়গুলোকে ফলো করবেন এবং অফিসিয়ালি কোন কোন বিষয়কে ফলো করবার ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি বলা হয়েছে এবং এমন কিছু বিষয় বলবো যেগুলি যদি আপনি ভুল ভুল করেন বা আপনি মাথায় না রেখ না রাখেন এক্সাম দেওয়ার সময় তাহলে কিন্তু আপনার এক্সাম কিন্তু বাতিলও হয়ে যেতে পারে সুতরাং ভিডিওটি ডিউরেশন একটু বেশি হবে ভিডিওটি সহ সহকারে একদম শেষ পর্যন্ত দেখুন আশা করছি এক্সামের সময় এটি আপনাকে যথেষ্ট সাহায্য করবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আশা করছি এই ইনস্ট্রাকশানটিকে সকলকেই ইমেল থ্রু পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই প্রথমে কি বলা রয়েছে দেখুন যে শিক্ষার্থীদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করার জন্য গৃহভিত্তিক এই বিশেষ পরিকল্পনা করা হয়েছে তাই প্রত্যাশা করা হয় যে শিক্ষার্থীর পরীক্ষার পবিত্রতা বজায় রাখবে কোনো প্রাপে জড়িত হবে না এখন আপনি কিভাবে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন কোন কোন ডিভাইসের মাধ্যমে দেখুন আপনি কেবলমাত্র উইন্ডোজ ডেক ডেস্কটপ ল্যাপটপ অ্যান্ড্রয়েড ফোনে ক্রম সর্বশেষ সংস্ক্রম বা অ্যাটলাস যে আপডেট আছে ক্রমের সেটা কিন্তু আপডেট আপনাকে করে নিতে হবে প্লেস্টোরে গিয়ে ব্রাউজ ব্যবহার করে পরীক্ষায় উপস্থিত হতে পারবেন আপনার ডিভাইসে অবশ্যই কিন্তু একটা ওয়েব ক্যামেরা থাকতে হবে একটা মাইক্রোফোনের ফেসিলিটি থাকতে হবে এবং তার ফ তার সঙ্গে সঙ্গে কিন্তু থ্রি জি বা ফোর জি স্পিড সম্পন্ন ইন্টারনেট সংযোগ ব্যবস্থা থাকতে হবে তবেই কিন্তু আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন এবং অবশ্যই মনে রাখবেন যখন আপনি পরীক্ষাতে অ্যাটেন্ড করছেন তখন কিন্তু সমস্ত কিছু অ্যালাউ করতে বলবে এবং সেই মুহূর্তে কিন্তু আপনার রুমের মধ্যে যদি একাধিক ডিভাইস থেকে থাকে বা একাধিক মোবাইল ফোন দেখা দেখে থাকে থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু শো করবে তো আপনি যখন এক্সাম দেবেন তখন একটা ফাঁকা ঘরের মধ্যে উইদাউট এনি ডিভাইস শুধু আপনি আপনার যে ডিভাইসে এক্সাম দেবেন সেটা সহজেই কিন্তু এক্সাম দেবেন এবং এক্সামের যে ডিউরেশন রয়েছে সেই ডিউরেশনের থাকাকালীন কিন্তু আপনি বাইরে বেরিয়ে আসবেন না আপনি এক্সাম দেওয়ার পরই কিন্তু বেরিয়ে আসবেন এবং কি বলা হয়েছে দেখুন এটি একটি ক্যামেরা এবং যন্ত্রচালিত দূরবর্তী অবস্থান থেকে পর্যবেক্ষণ করা পরীক্ষা পরীক্ষার পুরো সময়কালে ঘরের ভিতর অন্য কোনো ব্যক্তির উপস্থিতি বা আপনার ক্যামেরার ফোকাসের মধ্যে আসা কোনো ছবি রাখা বা ব্রাউজ বা ক্যামেরা থেকে দূরে যাওয়ার অনুমতি নেই তো আপনি বুঝতে পারছেন যে ক্যামেরার সামনে শুধুমাত্র আপনিই থাকবেন বাইরের অন্য কেউ যেন সে রুমের মধ্যে প্রবেশ না করে এবং আপনি বারবার কিন্তু ক্যামেরার কাছে বা ক্যামেরা দূরে যাবেন না একটা নির্দিষ্ট সেট আপকে ফিট করে নিয়ে কিন্তু সেখান থেকে আপনি এক্সামটিকে দেবেন যদি এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে দেখুন যদি আপনি পরীক্ষার সময় কোনো অধিক কার্যকলাপে অংশগ্রহণ করেন তবে আপনার পরীক্ষা বাতিল হতে পারে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যাতে পরীক্ষার পুরো সময়কালে আপনি ক্যামেরার আপনার কম্পিউটারের ল্যাপটপের বা মোবাইল ফোনের মাধ্যমে সঠিকভাবে দৃশ্যমান হন অর্থাৎ ঘরটি যেন আপনার অন্ধকার না হয় আপনাকে যেন ক্যামেরার মধ্যে সঠিকভাবে দেখা যায় সেরকম ব্যবস্থা করবেন একবার পরীক্ষা শুরু করবার পর আপনাকে ক্যামেরার বা আপনি যে ডিভাইসটা ব্যবহার করছেন সেখান থেকে সরে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হবে না পরীক্ষা চলাকালীন কোনো ফোন কল ধরা থেকে বিরত থাকতে হবে কোনো ফোন কল পরীক্ষাকালীন চলাকালীন ধরা হবে না এবং পরীক্ষা চলাকালীন আপনাকে সেই স্থানে থাকতে হবে সেখান থেকে দূরে কোথাও সরে যাওয়া বা সেই ক্যামেরার সামনে থেকে সরে যাওয়া কিন্তু হবে না এবং আপনি পরীক্ষা শুরু করার আগে আপনার অনুশীলনের কাজ পর্যাপ্ত পরিমাণে আলগা কাগজ কলম বা পেন্সিল সাথে রাখুন যেহেতু এটা সায়েন্স বেসিস এক্সাম তো এখানে কিন্তু অনেক নিউমেরিক্যালস প্রবলেম বা ম্যাথামেটিক্যালস প্রবলেম থাকবে যেগুলোকে আপনাকে সলিউশন করতে হবে তাই আপনাকে অবশ্যই খাতা পেন পেন্সিল কিন্তু আপনাকে কাছে রাখতে হবে আপনার বৈজ্ঞানিক ক্যালকুলেটার সঙ্গে রাখুন এখানে কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটার আপনি ইউজ করতে পারেন বিশেষ করে সিনিয়র ট্যালেন্সার্স এক্সাম যেটা রয়েছে সেখানে কিন্তু ইলেভেন টুয়েলভের যেই ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু অনেক হার্ড হার্ড নিউমেরিকাস রয়েছে ক্যালকুলেশন রয়েছে সেগুলোকে ক্যালকুলেট করবার জন্য কিন্তু আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটার আপনার সঙ্গে রাখতে পারেন এবং তাহলে এটা ছিল কিন্তু তাদের ইনস্ট্রাকশান যেটা তারা কিন্তু দিয়ে দিয়েছে এবং আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে দেখুন আপনার নিজের নিজের পরীক্ষা বাছাই করবার পর আপনার প্রবেশপত্রের সাথে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই লগ করুন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে ইমেল থ্রু অথবা এস থ্রু পাঠিয়ে দেওয়া হয়েছে হয়তো গতকালকে পাঠিয়ে দেওয়া হয়েছে বা তারও আগে পাঠিয়ে দেওয়া হয়েছে বা এখনও পাঠানো না হলে হয়তো পাঠিয়ে দেওয়া হবে তো সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন হতে হবে এবং আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু একটা রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে এবং এক্সাম টাইম দেওয়া রয়েছে পরীক্ষার রিপোর্টিং টাইমের সময় পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে পরীক্ষা যখন শুরু হচ্ছে তা তিরিশ মিনিট আগে কিন্তু রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে শিক্ষার্থীরা আগে থেকেই ভালোভাবে লগ ইন করতে এবং সিস্টেম চেক এবং ক্যামেরা করে প্রক্রিয়া দিয়ে আগে শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে নির্ধারিত পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে লগ ইন প্রক্রিয়া কঠোরভাবে বন্ধ হয়ে যাবে তারপরে আপনি বুঝতে পারছেন যে মুহূর্তে আপনার রিপোর্টিং টাইম রিয়া রয়েছে সেই মুহূর্তে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে আপনি যদি সেই মুহূর্তে প্রবেশ না করেন এবং যদি আপনি এক্সাম শুরু হওয়ার পাঁচ মিনিট কি দশ মিনিট আগে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে কিন্তু প্রবেশ না করতে দিতেও পারে এখানে কিন্তু স্পষ্টভাবে রয়েছে লগ ইন প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়ে যাবে সম্পূর্ণভাবে তাই আপনি যদি রিপোর্টিং টাইমের পরে এবং এক্সাম টাইমের প্রায় পাঁচ মিনিট আগে যদি আপনি লগ ইন করতে চান তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না এবং আপনি এক্সামও কিন্তু দিতে পারবে না এবং লগ ইন করবার পরে কিন্তু স্ক্রিনে নির্দেশিত নিয়মাবলগুলি পড়তে হবে আপনাকে আপনার পছন্দের যে কোনো একটি বিষয় নির্বাচন করুন এবং ক্যামেরা যাচাই করুন এবং সিস্টেম যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন তারপরে প্রকৃত প্রক্রিয়া শুরুর সময় পর্যন্ত অপেক্ষা করুন আপনি কীভাবে পরীক্ষা শুরু করবেন আপনার সাবজেক্ট চুজ করবার পর স্টার্ট এক্সাম বোতামটিকে ক্লিক করুন আপনি যখন লগ ইন করতে বা আপনার যাচাইকরণ প্রক্রিয়াটি শেষ করতে দেরি করেন তবে আপনি পরীক্ষার সময় হারাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা হয়তো সকলেই জানেন যে কীরকম প্যাটার্ন রয়েছে বা কীরকম ক্যাটাগরি রয়েছে তবু আমি এখানে সিনিয়র ট্যালেন্ট সার্স এক্সামের যে প্যাটার্ন বা ক্যাটাগরি রয়েছে সেটা বলে দিচ্ছি এটা কিন্তু সেভেন্টি ফাইভ মার্কসের এক্সাম হবে টাইম ডিউরেশন নব্বই মিনিট এবং সাবজেক্ট রয়েছে সিনিয়রের ক্ষেত্রে ফিজিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি এর মধ্যে আপনি ফর্ম ফিল আপের সময় যে তিনটে সাবজেক্ট চুজ করেছিলেন সেই তিনটে সাবজেক্টের কিন্তু আপনি এক্সাম দেবেন এবং এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং কোনো প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু নেতিবাচক নাম্বার নেই আপনি যদি কোনো কোশ্চেনকে অ্যাটেন্ড না করেন সেক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য এক নাম্বার এক্সট্রা কিন্তু আপনাকে কেটে নেওয়া হবে আপনি যদি কোনো অ্যান্সার অ্যাটেন্ড করেন কোনো কোশ্চেন যদি আপনি অ্যাটেন্ড করেন এবং সেটা যদি আপনি অ্যান্সার ভুল দেন অতিরিক্ত কিন্তু এক নাম্বার কেটে নেওয়া হবে সুতরাং যে সমস্ত কোশ্চেনগুলি আপনি সঠিকভাবে জানেন যে অ্যান্সার এটাই হবে তো সেগুলোকে কিন্তু অ্যাটেন্ড আপনার কোনো কোশ্চেনে যদি কনফিউশন থেকে থাকে তাহলে সেই কোশ্চেনটা অ্যাটেম্প না করাই ভালো কারণ মার্কিং কিন্তু অনেকটা ভূমিকা পালন করে থাকে যে আপনি এক্সামে কি সিলেক্ট হবেন নাকি হবেন না তাই নেগেটিভ মার্কিং কোয়েশ্চেন সম্ভব কম করবার চেষ্টা করবেন এবং প্রতিটি বিষয়ের জন্য আপনার প্রশ্নগুলি একের পর এক উপস্থিত হবে আপনি যদি সেভ অ্যান্ড কন্টিনিউ বটনটি ক্লিক করেন তবে আপনি আগের প্রশ্নটিতে ফিরে যেতে পারবেন না সেভ অ্যান্ড কন্টিনিউ বটনটি ক্লিক করার আগে আপনার পছন্দ উত্তরটিকে নির্বাচন করতে হবে যদি আপনি কোনো প্রশ্নের উত্তর না দিতে দিতে চান সেক্ষেত্রে স্কিপ অপশানটি বেছে নিন এবং তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বটনে ক্লিক করুন আপনি যদি আপনার যদি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যান বা জরুরি কোনো বিরতি নিতে 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 চান আপনার কোনো ইমার্জেন্সি পারপাসে যদি আপনি বিরতি বা ব্রেক নিতে চান আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু পুনরায় লগ ইন করতে হবে আপনাকে আবার ক্যামেরা সিস্টেম যাচাইকরণ করতে হবে এবং পরীক্ষার সময় যদি আপনি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই নির্ধারিত হেল্পলাইন নাম্বার জিরো থ্রি থ্রি ফোর জিরো এইট থ্রি এইট ফোর সেভেন নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি আপনার সমস্যা জানাতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি দেখার পর আপনি অনেক কিছু বুঝতে পারলেন এবং কিছু ভুল যেগুলো আপনি করলে কিন্তু আপনার পরীক্ষা বাতিল হতে পারে রিপোর্টিং টাইমের মধ্যেই আপনি প্রবেশ করুন আমি বারবার বলছি রিপোর্টিং টাইমের মধ্যেই কিন্তু আপনি প্রবেশ করুন নাহলে কিন্তু পরীক্ষা আপনি দিতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর ভিডিওটি একটু বেশি ডিউরেশন হয়ে গেল ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখুন আর এই ধরনের জেবিএনএসটি এস স্কলারশিপ রিলেটেড পরবর্তী যে আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন